ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর 12টা শুধুমাত্র আর প্লাস গোল্ডে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আগরতলার একটি শিবকালী মন্দিরে স্বচ্ছ ভারত কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সেখানে তিনি বলেন, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস শুধু একমাত্র রাম রাজত্বেই সম্ভব। ভারতবাসীর 500 বছরের অপেক্ষা সমাপ্তি ঘটতে চলেছে আগামী 22শে জানুয়ারি। ঝাড়ুহাতে স্বচ্ছ ভারত অভিযানে ত্রিপুরা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন উপলক্ষে ভারতীয় জনতা পার্টি 14ই জানুয়ারি থেকে 22শে জানুয়ারি পর্যন্ত বিভিন্ন মন্দিরগুলিকে পরিষ্কার করার কর্মসূচি নিয়েছে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি মহিলা সহসভাপতি এবং অন্যান্যরা। ভারতের অন্যতম স্বচ্ছ শহর হিসেবে পুরস্কার অর্জন করল আগরতলা শহর। 2023 সালে নগর মন্ত্রণালয়ের তরফে স্বচ্ছতামূলক একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল, যার মধ্যে 54টি শহরকে স্বচ্ছতার শিরোপা দেওয়া হয়। মঙ্গলবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে এই সম্পর্কে জানান মেয়র দীপক মজুমদার। কংগ্রেস ছেড়ে বিজেপিতে সামিল হলেন ত্রিপুরার উদয়পুরের কংগ্রেস নেতা আব্বাস আলী। ত্রিপুরার অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় দলীয় পতাকা তুলে দেন আব্বাস আলীর হাতে। 24-এর লোকসভা ভোটের আগে ত্রিপুরায় বিরোধী শিবির ছেড়ে বিজেপিতে যোগদান করছেন বহু নেতা কর্মী। 8 রাজ্য থেকে আসা কয়লা বোঝাই লরি থেকে উদ্ধার 18 লক্ষ টাকার বিলিতি মদ ঘটনায় আটক অভিযুক্ত লরি চালক। ত্রিপুরার তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়া কামিতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় 463টি বিলিতি মদের কার্টন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। শীতকালীন শাক সবজি চাষ করে স্বাবলম্বী হওয়ার পথে ত্রিপুরার লঙ্কামুড়ার এলাকার রঞ্জন সরকার নামে এক কৃষক। মাধ্যমিক পাশ রঞ্জন সরকারি চাকরির আশায় বসে থাকেননি, চাষবাসকেই উপার্জনের পথ হিসেবে বেছে নিয়েছেন। এবারের শীতকালীন মৌসুমে শাকসবজির ফলন ভালোই হয়েছে বলে জানিয়েছেন রঞ্জন। আগরতলা চান্দিনামুড়ার নেতাজি সংঘ এলাকায় একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড। শর্ট সার্কিট থেকেই আগুন লাগে বলে অনুমান স্থানীয়দের। দমকলের 2টি ইঞ্জিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের ফলে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বাড়ির মালিক নারায়ণ দাস।